এসব আপনি কি বলছেন? আপনি তো ভার্গবী সাহায্য করেছিলেন না? ওই কাপড় তো অন্য কেউ চুরি করেছিল। না না, সত্যি কথা, আমি চুরি করেছিলাম, আমাকে বিশ্বাস করো। মহানুভব, এবার আপনিই বলুন, উনি যখন নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন, তখন কি আমার এখানে থাকার আর কোনো বিশেষ প্রয়োজন থাকতে পারে? আমি তাহলে আসি। নিশ্চয়ই, তুমি যেতে পারো। তুমি তো এখানে এসে আমার খুব বড় একটা সাহায্য করলে, আর আমি তোমাকে যেটা বলেছিলাম, এই নাও তোমার জন্য। আরে না 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 না, আমি তো এমনি উপহাস করছিলাম, এই সব পুরস্কারের কোনো প্রয়োজন নেই। কারণ আমার আরাধ্য বলে থাকে যে সত্য কথা বলা এবং সবাইকে সত্যের সাথে অবগত করানোটাই হলো আমাদের পরম ধর্ম। সেই অনুসারে আমি শুধু আমার ধর্ম পালন করেছি মাত্র। সত্য কথা বলার জন্য আবার পুরস্কার কিসের? আমাকে অনুমতি দিন মহানুভব, আর তুমিও আমাকে এবার অনুমতি দাও। ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো ভাবতেও পারছি না যে এরকম তুচ্ছ একটা কাজ তুমি কি করে করলে ভেঙ্কটেশ। এই কথাটা তো আমি বিশ্বাস করতে পারছি না যে আমার ঈশ্বরতুল্য স্বামী, আমার প্রাণের থেকেও বেশি প্রিয় মানুষ এমন জঘন্য কাজ করে থাকতে পারেন। মনে হয় আমার সেবাতেই কোনো খামতি রয়ে গেছিল। এবার আমি গ্রামের অন্য মহিলাদের সামনে কি মুখ দেখাবো? ভার্যা, তুমি তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? অন্যায়টা ভেঙ্কটেশ করেছে, আর শাস্তিটাও ওকেই দেওয়া হবে, আর আমি ওকে অবশ্যই শাস্তি দেব। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, একদম উচিত কথা। কিন্তু আমি ভার্গবীর অপরাধী, ওর সাথে অনুচিত করেছি আমি, তাই ওর উচিত আমাকে শাস্তি দেওয়া। ভার্যা, যদি ভার্গবীর সাথে কেউ ন্যায় করতে পারে তাহলে সেটা স্বয়ং ভার্গবী, ঠিক বলেছি না? রাজকুমার বাসু, এটাই ঠিক হবে। যে নারীর সাথে উনি উনি এত তুচ্ছ আচরণ করেছেন, যখন সেই নারী নিজেই এনেকে শাস্তি দেবে, তখন উনি আর কখনো এরকম একটা কাজ করার কথা ভাবতে পারবেন না। তুমি একদম ঠিক বলেছ ভার্যা, ওকে ভার্গবীর সামনে নিয়ে যাওয়া যাক, আর তুমিও চলো আমাদের সাথে, কারণ আমি এটাই চাই যে যা হবে তোমার চোখের সামনে যেন হয়। হ্যাঁ, না না, আমি ভার্গবীর সামনে কি মুখ নিয়ে যাব বলুন তো? যখন আমার নিজের স্বামী আর বস্তু চুরি করেছেন তখন। তাহলে ঠিক আছে, তুমি তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, আমি ভেঙ্কটেশকে নিয়ে যাচ্ছি এক্ষুনি ভার্গবীর কাছে, চলো নিয়ে যান। চলে নিয়ে যান। এই শ্রী বাসনা কখন কি আর কেন করে কিছুই বুঝতে পারি না আমি। হে মহাদেব, এই মহেশ আবার কোথা থেকে এলো? এবার আমি ওর পিছু নিয়ে আগে এটা খোঁজ নেবো যে ও কি আর এখানে কেন এসেছে, তারপরেই আমি দেখা করবো ভার্গবীর সাথে। একবার তুমি এই প্রতিযোগিতায় জয়ী হও ভার্গবী, তারপর দেখো কুমার বাসু তোমায় বিবাহ করবেন এবং সারা জীবন তোমাকে দাসী করে রাখবেন, আর সেদিন আমি আর কুমার বাসু আনন্দিত হব, অত্যন্ত আনন্দিত। পুরো গ্রাম খুঁজে নিলাম কিন্তু এই মহেশ কোথায় আছে কোনো খোঁজ পেলাম না। একমাত্র এই একটাই পথ বাকি আছে এই গ্রামের বাইরে যাওয়ার, যদি খুঁজে পাই তাহলে মহেশকে এই পথেই খুঁজে পাবো। না তো আজ তো আমি এর কিছু করে খোঁজ নিয়েই ছাড়বো যে এ কে আর এখানে কি কাজে এসেছে। তোমার
সাথে দেখা করার জন্য তো আমিও ব্যাকুল হয়ে আছি, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? প্রথমে তোমাকে একটু দৌড় করানো যাক। আরে আরে ভাই, আমি এখানে আছি। কিন্তু এত তাড়াতাড়ি কি করে অদৃশ্য হয়ে গেল? এখনই তো এখানেই ছিল। ভেঙ্কটেশ ছিলেন আমায় উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু আজ আমি এতদিন পরে নিজে থেকেই অভ্যাস শুরু করতে চলেছি। আমার সহায় হন। দাঁড়াও ভার্গবী, কুমার আপনি এত চিন্তিত কেন? আমি সেই ব্যক্তিকে খুঁজে বের করেছি যে তোমার বস্ত্র চুরি করেছিল। কে সে? তাকে এমন শাস্তি দেব সারা জীবন মনে রাখব। নিয়ে এসো ওকে। কি হলো, কাকে খুঁজছো তুমি? তাকেই যে বস্ত্র চুরি করেছিল। ওই ব্যক্তি ভেঙ্কটেশ নিজেই। সাগর জলতত্ত্ব দ্বারা সমৃদ্ধ, এ হলো জন্মদাতা ও আর জনক। এই সাগরকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। এই সাগরকে বাইরে থেকে দেখলে মনে হবে এর ঢেউ কোলাহল সৃষ্টি করছে, কিন্তু যদি আপনি আস্তে আস্তে কিছুটা গভীরে যান তাহলে দেখবেন ঢেউগুলি শান্ত হয়ে গেছে। সেই একই সাগর তীরের কাছে অন্যরকম, গভীরে অন্যরকম। এবার সাগরের মাঝে এসে দাঁড়ান আর অনুমান করতে চেষ্টা করুন যে এটা কতটা গভীর। তাহলে দেখবেন এই কাজ অসম্ভব। আপনি সত্য কখনোই জানতে পারবেন না যতক্ষণ না সেই সাগরের তলদেশে পৌঁছচ্ছেন। এবার এই সাগরের মতোই হয় মানুষ। মানুষকে আপনি দূর থেকে বুঝতে পারবেন না, আপনাকে কাছে যেতেই হবে। একই দিনে আপনি পূর্ণরূপে কোনো মানুষকে জানতে পারবেন না, তার সাথে সময় কাটাতে হবে। প্রত্যেক মানুষ হলো আলাদা, ঠিক সাগরের মতো, যার নিজের আকার আছে, নিজস্বতা রয়েছে, গভীরতাও আছে। সেটা বোঝার সময় দিন, নয়তো কখনো কোনো মানুষকে বুঝতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা।